মাধ্যমিকের খাতা স্পট মূল্যায়নের ভাবনা চিন্তা এক মাসের মধ্যে ফল বের করতে হবে, সেজন্য এই ভাবনা চিন্তা বলে জানা যাচ্ছে। আপনাদেরকে আরেকবার জানাই যে মাধ্যমিকের খাতা স্পট মূল্যায়নের ভাবনা চিন্তা করা হচ্ছে। এনে আরো শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, প্রতিনিধি। শ্রেয়সী, ঠিক কিভাবে এই স্পট মূল্যায়ন করা হবে, কি ভাবনা চিন্তা কাজ করছে? দেখো, এই মাধ্যমিকের ক্ষেত্রে মূল যে ভাবনার জায়গাটা সেটা হচ্ছে যে মাধ্যমিকের ক্ষেত্রে এবার কিন্তু পরীক্ষার যে রেজাল্টটা সেই রেজাল্টটা এক মাসের মধ্যে প্রকাশ করার একটা চেষ্টা করা হচ্ছে। এখন সেটা যদি করতে হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে যিনি সেট এক্সামে আছেন তার কাছে খাতা যাবে, তিনি খাতা ডিস্ট্রিবিউট করবেন, আবার তার কাছে খাতা দেখে এক্সামিনার খাতা পৌঁছবেন, এইটা করতে বেশ কিছুটা সময় লাগবে। মানে সামগ্রিক সমস্তটাকে ভেবে একটা ভাবনা চিন্তা করা হয়েছে যে একটা কোনো ব্লকের মধ্যে যদি ধরা যায় 6টা বা 7টা বা 10টা যে কটা স্কুল আছে সেই 6টা স্কুলকে, স্কুলের খাতাকে একটা ওই ব্লকেরই একটা কোনো স্কুলে বা দরকার হলে কোনো বড় কলেজে আনা হলো, টিচাররা সেই কলেজে গেলেন, গিয়ে সেখানে তিনি খাতাটা মূল্যায়ন করলেন, মূল্যায়ন করে তিনি ডাইরেক্ট নম্বরগুলো করলেন, করে তিনি সেটা পর্ষদ সেখান থেকে ডাইরেক্ট কালেক্ট করে নিল। ফলে তাতে কি হবে, তাতে এই হেড এক্সামিনারের কাছে যাওয়া, নিয়ে আসা, নিয়ে যাওয়া, এই সমস্ত যে সময়ের বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু অনেকটা এড়ানো যাবে। ফলে সার্বিকভাবে সেটা মাথায় রেখেই কিন্তু মূলত এই ভাবনা চিন্তা হচ্ছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মূলত শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর এদের সকলের সঙ্গে বসে আলোচনা করে এই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ধন্যবাদ শ্রেয়সী।